যেমন আরা দেশমে দে সাত গায়ক কলার আছে আতিক্কা ফিডা আতিক্কা আমার ফক কল আতিক্কা হতাই না শব্দ গান ন জানে মনে থাকে না কারণ রেগুলারলি ওভাবে খাওয়াটা হয় না পিঠা আনি আন্তন খাই জন ফিডা সাত বুঝি জন আই আজারা ফিডা খাই তারপর বাফা ফিডা খাই তারপর ফুলি ফিডা খাই বজনে সর তাই এর এন্ড জিবে হয় আর আন্ডা মামলে তো কি বজনে নসিনা আজকাল ফিডা ডিটাই চিটাগং ক্লাব খুব সুন্দর আয়োজন গুজে আয়োজন চিটাগং ক্লাব আরো বেশি করা উচিত ঘন ঘন নগর জীবনত এলে চিত্র সবসময় দেখানো যায় দেখা যায় মাঝে সাঁচে বিস্তৃত এলাকা জুড়ে বোয়ানইয়ে হরেক ধরনের পিটার সমাহার যেটে আছে বিনিসলর গৈচিয়া দুধপলি চিতই পাটিসাপটা গোলাপ ভাপা নকশি মাকন জামাই বরণ কচি বড়ই কলা তারাসহ কি নেই তালিকাত শাশ্বত বাঙালির এখানে ঐতিহ্য পিঠা পিঠে ইয়ানের এখানে তুলি ধরি বললে যে নিউ জেনারেশনের আছে নতুন আর জেনারেশন জিবে ইয়ের ইতারা আর আর ভিডিও নসিনে ইতার যা স্যান্ডউইচ বার্গার সিনে ঠিক আছে এগুলো সিনেই বললে আর এই আয়োজন গ্রাম বাংলার ইল্লা হরেক ধরনের পিঠা পুলি লইরে চিটাগং ক্লাবত প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত ইয়ে পিঠা ফুল ও বই উৎসব বিল্লেতুন আয়োজনত আছিল ফুল পাখি এবং নানা বিষয়ের ছোট বড় ওলর বইয়ের আয়োজন পরিবার পরিজন ও বাচ্চা কাচ্চা লইরে এদিন পিঠার স্বাদ লইতে দেখা যায় বেগুনরাই পিঠার স্বাদ লইয়ের খুশি বাচ্চা হল পিঠাপুলির এল্লা আয়োজনত অভিভাবক হল তারার বাচ্চা হলরে গ্রাম বাংলার এই পিঠাগুনর ফোয়ারে পরিচয় করাই দিবার লাই এল্লা আয়োজনের প্রশংসাই পঞ্চমুখ আছিল আর চট্টগ্রাম ক্লাব মেদে এই প্রোগ্রাম মানে হয় আর বাচ্চা কলরে পিঠা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য পৌষ মাস আই এই পৌষ মাস মেদে পৌষ মেলা হয় সব পিঠাপুলির মাস হলে তো পৌষ এই পৌষ মেলার মধ্যেই আসলে বাচ্চা কলরে আর দেখাই দে কি ধরনের আর হারিয়ে যেতে পিঠেগুলা আগে আর তুলি দইছি ওদের তো ইন্টারেস্ট কম আমার খুব ভালো লাগছে আমি খাচ্ছি বাচ্চাদের ইন্টারেস্ট একটু কম তো ইন্টারেস্ট গ্রো করার জন্যই তো এখন পিঠা নিচ্ছি চিনাচ্ছি দুধ চিতই দুধ পুলি তারপর চুটকি ফিরা সুই ফিরা এগিন তো আনাছি ডাঙ্গর মধ্যে ঐতিহ্যবাহী খাবার এগিন রাখি পাশাপাশি আই লাইভ অনারারে পেঁয়াজও বানাই দিয়ে ইন্দি তারপরে লাইভ ফুচকা করে দিয়ে এগিন আগের তো রেডি নয় এগিন আর অন দ্য স্পট করে দিয়ে কখনো একসাথে এত ধরনের পিঠা খাওয়ায় নাই এই পিঠা মেলাতে আইসা এখানে আইসা যত ধরনের পিঠা একটা একটা করে সব ধরনের পিঠা খাওয়াচ্ছে ওকে এরকম আসা হয়নি না আমরা বোধহয় এরকম ফর্মাল পিঠা উৎসবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই কেম টুগেদার অ্যাকচুয়ালি কারণ পিঠা উৎসব বলে একটা ডাল একটা চিন্তা আসে যে পিঠা আচ্ছা কিছু বাট এখানে যত ভ্যারাইটি আছে সব কিছু আছে প্লাস একই সাথে প্রোগ্রাম চলছে সো ইটস কোয়াইট ফেস্টিভ এন্ড উই আর রিয়েলি এনজয়িং ইট ওটা যে ফিডার আয়োজন আছিল তা কিন্তু নয় এড়ে আছিল বায়োস্কোপের আয়োজন যেটে ব্যাক বয়সী মানুষল চোখ ঢুকে দিয়ে সাইয়ে নানান দর্শনীয় স্থানের চিত্র এই যেন পুরনো দিনত আরাই যেবার অনন্য সুযোগ আর যে সুযোগ মিস ন করে হনকেই সাগরেতে ফোনি আইলো আটাইনে পামে নজি কর আচ্ছা পাগান চইলা গেল আরে সুন্দর বনের হরিণ আইলো হরিণের বাগে খাইলো ষাট গম্বুজ মসজিদ গেল আর বৌদ্ধ মন্দির বিহার গেল টিভিতে সিনেমাতে দেখতাম এই যে রাজা কবরীর সিনেমাতে দেখলাম বায়োস্কোপ বিভিন্ন মেলার মধ্যে এই ধরনের বায়োস্কোপ দেখানো হতো তখন দেখেছিলাম কিন্তু এখন যখন সরাসরি দেখেছি অনেক ভালো আমরা এখানে আসলে গ্রামের সিনারিটা আমরা খুব মিস করি চট্টগ্রামে থেকে আর এখানে আমরা যা দেখতে পেলাম অনেক কিছু মনে পড়ছে ছোটবেলার এই নস্টালজিক মোমেন্টস ফিডার দি ফিডার তখন পুতুল নাচ তারপর বায়োস্কোপে গিয়ে এটাই দেখলাম খুব ভালো লাগে বায়োস্কোপের ঠিক পাশেই আছে বানন নাচের অন্য এক আয়োজন এই সমস্ত আয়োজনকে মূলত গ্রামতেই বেশি দেখা যায় নগর জীবনত ইন কুবি বিরল বানরগোয়া বিভিন্ন খেলা দাহিত আছিল খেলার মাঝে মাঝে গজ্জে বাইচলের পরে হ্যান্ডশেকও ব্যাক মিলাই ব্যতিক্রমধর্মী ব্যাক আয়োজন আছিল বিরলেতুন রাইটপর অনারা দূরদন্ত বোজামাই এটা এই দিয়া দোয়া নিয়ে পিঠা লই এনে মেজে দেখি দিস জামাই ভিড়ে আছেন বউ ভিড়ে দেখুন না গর্ত আছে তো বউ ভিড়ে হ্যাঁ
ইতারা ইতারাল একখান মামলা করানো উচিত না না জামাই ফিটা যদি গরম যায় তো বউ ফিটা কিলে নগুলো কিলে ভালো হলে হই না ভাই বউ অকলে খান ফিটা খাইতো যাই এখন এই ফিটা নিও না এটা হচ্ছে আর চিটাগং ঐতিহ্য কিন্তু বাচ্চা সকল খুব একটা মানে এখন তো এই আধুনিক যুগের মধ্যে আসলে বাচ্চা সকলে পিঠা টিটা হয় পিজা স্যান্ডউইচ এগুলোর মধ্যেই অবস্থা আর কি তো সুন্দর আয়োজন আর কি মানে আরা তো শহর কেন্দ্রিক আরা এন্ডা আরার ফোয়াসা এখন আসলে কোনো সময় ন দেখো একসঙ্গে দিয়ে আরা গ্রাম ট্রাম যাইতাম আরা ফোয়াসা গ্রাম ন যা তো এখন এইবার মিনি গ্রাম বানাই লইলাম এই মিনি গ্রামের মধ্যে আরার ঐতিহ্যবাহী পিঠা টিটা ব্যক্ত করে দেখায় দীর্ঘ প্রায় দুই যুগ ধরেই এই আয়োজন গড়িয়াইয়ের চিটাগং ক্লাব কর্তৃপক্ষ আয়োজকল হর এ আয়োজন তারা অব্যাহত রাখিব প্রতি বছরই প্রজন্মোত্তন প্রজন্ম যাতে আড়াই জন্য গ্রাম বাংলার ঐতিহ্যের বিষয়ে জানিত পারে এতে লেই এই আয়োজন হর তারা আসলে আড়ার প্রোগ্রাম চলতে আজ প্রায় 15-20 বছর তারা এডলে কন্টিনিউ করে যায় আর চেষ্টা করিতে যে আর ঐতিহ্য জীবে আর সিটিং এখন যে আজারা ফিডে তারপর গুরুয়া ফিডে আতিক্কে ফিডে বহুত ফিডে আছে এটা বোধনে সর তাই এর জীবে হয় আর আন্ডাম আমলেট কি বোধনে নসিনে আজকাল ফিডে টিডে তো সিনেমার লাই সুন্দর আয়োজন আর করে দিদি যাতে বেগুনে ফিডাইবে কি জিনিস সিনেক এই বেতন লাই আর আয়োজন নগর জীবনত পিঠাপুলি বানানো এখন বোধ হমে গিয়ে গই গ্রাম বাংলার বাহারি পিঠা তৈরি আর সংস্কৃতির অজ্ঞ অংশ এদেশত সামাজিক পারিবারিক ও ধর্মীয় উৎসবত পিঠার প্রচলন বেশ পুরনো আর এল্লা আয়োজন আর গ্রাম বাংলার সংস্কৃতিরে বারে বারে মনে করাই দেয় তাই আগত দর্শনার্থী হলো সমানে স্যার আগামীতে প্রতি বছরও যেন এই আয়োজন অব্যাহত থাকে বাচ্চাকে চল যাতে পুরনো দিনের ফিডা এবং ঐতিহ্যর ফলে পরিচিত হইতে পারে প্রিয় দর্শক অনরা এতক্ষণ যে আয়োজন দেখুন ইবা ইটং ক্লাবের ভিতর উগ আয়োজন এই আয়োজন সাধারণ মানুষ যাইবার কোনো সুযোগ নেই যাইতে ফারিব শুধুমাত্র যারা চিটাং ক্লাবের মেম্বার ইতার পরিবার পরিজন আর মূলত দেখাবার চেষ্টা করছি যে বড় বড় মানুষ হলে যে উদামাত্র বার্গার স্যান্ডউইচ খাই ইয়ান কিন্তু নয় তারা এ ধরনের গ্রাম বাংলার ফিডেইনের ফরও অতপ্রতভাবে জড়িত সেই চিত্রই মূলত আরা দেখাবার চেষ্টা করছি অর্থাৎ যারা মনে করে ডর মানুষ হল শুধু বার্গার স্যান্ডউইচই হাই এই চিত্র দেখিবার ফর ইতারা ধারণা নিশ্চয়ই উল্টাই হইব সুবাই গ্রিফাত সিপ্লাস টিভি চট্টগ্রাম